হ্যালো ফাউন্ডার্স, গুড মর্নিং টু অল অফ ইউ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি দীপায়ন আপনাদের সাথে নিয়ে এসেছি নতুন একটা ভিডিও, যেখানে থাকে অনেক ভালো আপডেটস। তো কালকে কি হয়েছে এবং ব্যাক অফিসে নতুন কি আপডেটস এসেছে, 14 দিন ট্রায়াল শেষ, এখন কি সমস্ত কিছু আপডেটস এই ভিডিওতে আপনি পেয়ে যাবেন। তো ভিডিওর সাথে জুড়ে থাকুন, শেষ অবধি দেখুন। আপনার মনে যা ডাউট আছে সেগুলো আমি সব এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? তো চলুন শুরু করা যাক। এখন আপনি যদি চ্যানেলটা এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে ফেলুন। এরকম আরও অনেক কোম্পানি অথেন্টিক এক্স্যাক্ট ইনফরমেশান আপডেট যেটা আছে সেটা আমি এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করি এবং আপনি সেই ভিডিওগুলো দেখতে পারবেন ভালোভাবে। কোনো রকম আপনার ভয় থাকবে না যে কোনো মিসকনসেপশান বা কোনো মিস ইনফরমেশান, ভুল ইনফরমেশান প্রোভাইড হচ্ছে কিনা। তো চলুন আসল কথায় আসা যাক। তো গ্রেট রেডি ফর দ্য গ্রেটেস্ট শেফ অফ ইউর লাইফ। আশা করছি আপনারা সবাই বুর্জ খলিফার ভিডিওটা দেখেছেন, ভালো লেগেছে বুর্জ খলিফার ভিডিওটা, যেখানে অনেক নতুন এলইডি শো আমরা দেখতে পেয়েছি, যেখানে হাজার হাজার দর্শক ছিল। আপডেটের সম্বন্ধে অ্যাসের পরে হয়তো দিয়ে দেবে যখন আসবে, যে কত লোক ছিল, কতজন দেখেছে। এটা নতুন পপ আপ বা অ্যাসের যখন আসবেন কিছু আপডেটস পেয়ে যাব। কিন্তু এছাড়া যেটা আপডেটস এখন ব্যাক অফিসের বড় আপডেট, সেটা হচ্ছে 14 দিনের ট্রায়াল শেষ, এখন কী হবে। তো এখন যেটা হবে সেটা হচ্ছে 14 দিনের ট্রায়াল পরে আরও 7 দিনের ট্রায়াল এক্সটেন্ড করা হয়েছে, বাড়ানো হয়েছে। তো আপনি আপনার ওইএস অনপ্যাসিভ ইকোসিস্টেম লগ ইন করুন। লগ ইন করার পরে মার্কেট প্লেসে যান। মার্কেট প্লেসে যাওয়ার পরে আপনি গিয়ে দেখুন যে আপনার দিন বেড়ে গেছে, 14 দিনের পরে তো শেষ হয়ে যাওয়ার কথা, সেটা শেষ হয়নি। এখনও দেখাচ্ছে যে যাদের কালকে শেষ হয়েছে এখন দেখাচ্ছে তাদের 6 দিন, 6 ডেজ লেফট এরকম দেখাচ্ছে। তো যাদের শেষ হয়ে গেছে তার আগে বুঝতে পারেন, এবং যাদের শেষ হয় নাই, আজ শেষ হবে কাল শেষ হবে, তাদেরও এক্সটেন্ড হয়ে যাবে অটোমেটিক্যালি। তো চিন্তা করার কিছু নাই, যেটা এক্সটেন্ড হওয়া সেটা অটোমেটিক্যালি এক্সটেন্ড হয়ে যাবে। এই 7 দিন নেওয়া হয়েছে সময়, এর ব্যাপারে এখনও কোম্পানিতে সেইভাবে কোনো আপডেট যায়নি, মানে অ্যাসেটের তরফ থেকে সেরকম কোনো আপডেট আসেনি। যত সম্ভব এই 7 দিনের মধ্যে আমাদের স্টেবিলাইজেশনের কাজ এবং মিটিং টিটিং যেগুলো আছে সেগুলো হয়তো কমপ্লিট হয়ে যাওয়ার একটা সুযোগ আছে। আমি নিজে থেকে কিছু বলতে চাই না বা আপনাকে বলতে চাই না, ঠিক আছে? সেগুলো আপনি গেস করবেন ফালতু, এরা ঠিক নয়। এগুলো আমি জাস্ট আপনাকে বলে দিলাম যে এরম হওয়ার সম্ভাবনা আছে। কোম্পানি থেকে এক্স্যাক্ট ইনফরমেশান পেলে আমি আপনাকে নিশ্চয়ই জানাবো যে 7 দিন এক্সটেন্ডের ব্যাপারে কী বলতে চেয়েছেন বা 7 দিনের এক্সটেন্ড ব্যাপারে কী আছে না আছে সমস্ত কিছু জানবো। যাই হোক, আপনি এখন ইউজ করতে পারছেন, ইউজ করে নিন খুব ভালোভাবে, মজার সাথে রেগুলার একটা করে মিটিং কন্ডাক্ট করুন এবং বন্ধু বান্ধব সবার সাথে মিটিং করুন, ঠিক আছে? এরপরে আমি যেটা কথাটা বলবো সেটা হচ্ছে আমাদের ব্যাক অফিস এই সেকশনটা দেখবেন, ওইএস এর ভেতরে একটা নতুন সেকশন অ্যাড করেছে, সেটা ভিডিও সেকশনটা। সেখানে নতুন নতুন কিছু ভিডিও অ্যাড করা হয়েছে, মানে নতুন মানে কোম্পানির জন্য নতুন, মানে আমাদের জন্য নতুন নয়, নতুন কাস্টমারসদের জন্য। কারণ আমরা এই সমস্ত ভিডিও দেখেছি, বুর্জ খলিফার শো হোক বা আগে যার ভিডিও হোক, যে যা ঘটনা ঘটেছে যেগুলো খুবই মূল্যবান আমাদের কোম্পানির জন্য, একটা গ্রেট টপ অ্যাচিভ করেছে। তো সেই সব ভিডিওগুলো আমাদের ইউটিউবের একটা ছোটো সেকশন অ্যাড করা হয়েছে ওইএস ইকোসিস্টেমের ভেতরেই, যেখানে এই সমস্ত ভিডিওগুলো অ্যাড করা হয়েছে। শুধু একটা বুর্জ খলিফার শো বা এইরকম কিছু না, আরও অনেক ভিডিও অ্যাড করা হয়েছে। আপনি স্ক্রল করে করে দেখতে পারেন সাইডে সরি সরি, যেখানে অনেকগুলো ভিডিও পাবেন। এই ভিডিওগুলো সমস্ত কোম্পানির গুরুত্বপূর্ণ ভিডিও। এই ভিডিওগুলো অ্যাড করার কারণ হচ্ছে আমরা হয়তো ফাউন্ডার যারা রেগুলার অ্যাক্টিভ থাকি, যেগুলো ভিডিও দেখি বা কোম্পানি সম্বন্ধে আপনি তারা তো সমস্ত কিছু জানি, কিন্তু কোম্পানি কী কী অ্যাচিভ করেছে এখন অবধি সেই সম্বন্ধে যারা নতুন কাস্টমার তারা জানছে না বা তারা জানেও না, জানাটা পসিবল না, তাদের এক জায়গায় সমস্ত ইনফরমেশান দেওয়ার জন্য আমাদের এই সেকশন তৈরি করা হয়েছে। এবার আপনি যেটা দেখতে পাবেন যে এই দেখুন, এটা হচ্ছে মোহাম্মদ কামাল স্যার। আপনি যদি জেনে থাকেন যে পিছনে মোহাম্মদ কামাল স্যার এবং এই সমস্ত আমাদের ফাউন্ডার, এটা কালকে দুবাইতে এই সমস্ত ফাউন্ডাররা ছিল, ওখানে কিছু জন হয়তো কাজ করেন থাকেন। তো তারা বুর্জ খলিফার শো হলেই সন্ধেবেলা করে ওখানে যান, ভিডিও করেন, ছাড়েন, আমাদের সহযোগিতা করেন যে ওখানে সার্কামস্টেন্সটা কী আছে, ওখানে অ্যাম্বিয়েন্স কেমন আছে, লোকজন কত কী হয়েছে সেগুলো বুঝতে আমাদের খুবই ভালো লাগে। তো মোহাম্মদ কামাল স্যার তো হায়দ্রাবাদ আর দুবাই প্রায় যাতায়াত করেন, আমরা জানি না কবে যাতায়াত করেন কিন্তু প্রায় করেন, কিছুদিন হায়দ্রাবাদ কিছুদিন দুবাই থাকেন। তো দেখুন এখন দুবাইতে গেছে এবং ওনারা কোইনসিডেন্টলি যারা ওখানে ছিল তাদের সাথে মোহাম্মদ কামাল স্যারের দেখা হয়ে গেছে, এটা খুবই সৌভাগ্যের ব্যাপার। ওনারা কথা বলেছেন, হাসাহাসি করছেন। তো উনি আপনি এই যিনি সেলফি তুলছেন তার নাম আর ডি জয়সওয়াল। আপনি আগে যদি চান আপনি ওনার ফেসবুক সার্চ করতে পারেন, আইডি জয়সওয়াল বলে আপনি ওনার ফেসবুকটা পেজটা পেয়ে যাবেন বা ফেসবুক আপনার অ্যাকাউন্টটা পেয়ে যাবেন। সেখানে গিয়ে অনেক ভিডিওস এবং কালকের কিছু ছবি, আমি একটা সেলফি পোস্ট করেছি, এরকম আরও অনেক সেলফি আছে, একটা ছোটো ভিডিও আছে, যদিও কিছু নেই তেমন কিন্তু ভিডিওটাও আছে। তো আপনি কি চাইলে দেখতে পারেন, এটা সম্পূর্ণ আপনার ইচ্ছা, কারণ আমি কারোর পারমিশন ছাড়া সমস্ত ছবি ভিডিও শেয়ার করা উচিত না, জাস্ট আপনাকে দেখানোর পারপাসে আপনাকে একটা ছবি শেয়ার করলাম, ঠিক আছে? তো আপনি কি চাইলে দেখতে পারেন। তো এটাই ছিল আপডেট, আশা করছি ভালো লেগেছে।
আপনার আপডেটটা এরপরে কোম্পানির তরফ থেকে যে কোনো আপডেট চাইলে আমি আপনার সাথে শেয়ার করব। আর একটা অবশ্যই ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে গুজমিন্দর ধিলন স্যারের একটা ভিডিও কালকে আপলোড করা হয়েছিল যেখানে ভালো আপডেটস দেওয়া হয়েছে পে স্ট্রাকচারের ব্যাপারে, ক্রস রিক্রুটিং এবং আরও কিছু আপডেট দেওয়া হয়েছে গুজমিন্দর ধিলন স্যার আসারকে কী প্রশ্ন করেছেন সেই ব্যাপারে। তো আমি চেষ্টা করব ওটার একটা বাংলা ভার্সন বানিয়ে দিতে যাতে আপনাদের সবার বুঝতে সুবিধা হয় যারা হিন্দি বোঝেন না তাদের জন্য। তো এখন অবধি এত অবধি আমি চেষ্টা করব ওটা করার। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন এবং লোকের সাথে ভিডিওটা শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য, অনেক অনেক ধন্যবাদ।